আমাদের ছাদ কৃষিতে কলা গাছে কলা হয়েছে, দেখুন মাশাল্লাহ। গাছটা একদমই ছোট, 3 ফিট থেকে 3.5 ফিট হবে। এর আগেও 3-4 বার আসছিল, তো এর আগে যে চারাগুলো ছিল কলা গাছের ওগুলোতে কলা আসছিল, দেন এটা আবার আসছে। আমি যতটুকু জানি এটা হচ্ছে সাগর কলা গাছ, মানে আমার কাছে মনে হচ্ছে, তাই আমি বললাম। একদম এক্স্যাক্টলি শিওর জানি না, বাট মনে হচ্ছে খেয়ে মনে হয়েছে এরকম কিছুটা। গাছটা অনেক ছোট থাকতেই কলা হয় গাছের এই জাতগুলোতে, এরকম এই সাইজেই কলা ধরে। আর আমাদের এই কলা গাছটা এখনও কলা আসেনি, হয়তো বা এসে পড়বে। তো কলা আসার আগে একটা কুশি আসে নতুন, তো সে সময় বোঝা যায় যে কলা আসবে। তো এটাও মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই আসবে। তো এই গাছগুলোর হাইট একদমই কম, ছোট গাছ, আর ছোট গাছেই কলা এসে পড়ে। তো এটার এই কলাগুলো খেয়ে দেন গাছটা কেটে দিব। একটা কলা গাছে তো একবারই কলা হয়, আপনারা জানেন অনেকেই, অনেকে হয়তো বা জানেন না। আর এটা হচ্ছে ছোট কলা গাছটা, তো ওটা কেটে দেওয়ার পরে সার দিয়ে আপনার মাটি চেঞ্জ করে আবার এখানেই সেট করে দিব। আর আমাদের একটা মালটা গাছে মালটা হয়েছে, এটা 1 বছর পরে এই যে একটা ফলই আসছে। এর আগে গাছটা নিয়ে আসছিলাম ফল সহই, দেন আর ফল আসেনি, তো এবার আসলো, একটা ফলই হয়েছে মাশাল্লাহ। যতটুকু হয়েছে এটাই শুকরিয়া। আর দেখতেই ভালো লাগতেছে, খাওয়াটা বড় কথা না। আর গাছ মালটা গাছ দুইটা নিয়ে আসছিলাম, আর একটা আছে ওটা 10টা ফল সহ নিয়ে আসছি। ফল খাওয়ার পরে আর এই গাছে ফল আসেনি, বাট ফুল অনেক আসছিল, বাট ফল একটাও টিকেনি। আর এইবার এই একটাই আসছে এক গাছে। আর এখানে সফেদা আসছে, সফেদাগুলো একদমই সাইজ ছোট ছোট। তো এটা 12 মাসই একটা গাছ, তাই একটু সাইজটাও ছোট হচ্ছে, আর সার দিলে হয়তো বা সাইজ আবার বড় হয়ে যাবে। তো দিয়ে দিব রিসেন্টলি, তো অনেকদিন হচ্ছে এটা সার দেওয়া হয়নি, তো খুব তাড়াতাড়ি দিয়ে দিব। আর আমাদের ছাদ কৃষিতে আরও 5-6টা পেঁপে গাছ লাগাইছি, তো এর মধ্যে 3টার মধ্যে পেঁপে আসছে, মাশাল্লাহ ভালোই আসছে। তো দেখুন এই একটা গাছ, এটার মধ্যে মোটামুটি ভালোই আসছে। এই গাছটা মিডিয়াম সাইজের পেঁপে গাছটা যেটা দেখতেছেন, আর বড় একটা আছে ওইটাও দেখাবো, ওই সাইডে বড়টা। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর। আর এটাই হচ্ছে বড় পেঁপে গাছটা, মাশাল্লাহ ভালোই ফলন আসছে মোটামুটি। আর এটার সাথে নিচে 2টা লাগানো আছে, ওটা ছোট চারা, এখনও বড় হয়নি। আর এইটা হচ্ছে মাঝখানে, এটা ওটার থেকে একটু ছোট সাইজের।